একজন মানুষের জীবনের কতটা কথা আমরা জানি, বিশেষ করে যারা সফল। আমি কিন্তু আমার নিজের বিয়ের অনুষ্ঠানে এই শুধু চা খাওয়ায় মানুষকে বিদায় করেছি। আমার এখনও মনে আছে, আমার ব্যারেল গরম হয়ে গেছিল, আমার AK-47 হাতে ছিল, বেশিক্ষণ মারলেও ব্যারেলটা গরম হয়ে যায়। যারা যুবক তাদের প্রতি আমার উপদেশ, যে কোনো সময় এক্সারসাইজ করা যায় স্পোর্টস টোর্সে, এটা মানুষকে মনকেও বড় করে। বলবো আমি যে জেলখানা থেকে যখন বের হয়েছি, আমি যদি হিসাবের খাতা করি, আমি অনেক লাভবান হয়েছি। এরকম না বলা কথা নিয়েই আমাদের আয়োজন চলতে চলতে।